हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রীষ্মকালের একটি মজাদার ফল হলো আম, আর আম খেতে পছন্দ করে না এরকম মানুষ পাওয়াই যায় না। তো বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি আমের মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম মিল্কশেক উইথ ম্যাঙ্গো। এটি খেতে যতটা মজার ঠিক ততটাই পুষ্টিকর। তাহলে চলুন দেরি না করে দেখে আসি ম্যাঙ্গোর মিল্কশেক কি করে তৈরি করতে হয়। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি মিল্কশেক তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে। 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম, মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড মিল্ক, আর এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আম। ফার্স্টে আমি এখানে ব্লেন্ডারের একটি জারের মধ্যে আমগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমের মিষ্টতার উপর ডিপেন্ড করছে, সো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক, আইসক্রিম, আমি আইস কিউব ইউজ করিনি, আপনারা চাইলে আইস কিউব ইউজ করতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এরপর আবারও 10 থেকে 15 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। সো ভিউয়ার্স, ব্লেন্ড করা হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এর চেয়েও বেশি লিকুইড খেতে চান তাহলে এক্ষেত্রে পানিও অ্যাড করতে পারেন। আমি এখানে 2টি গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কোনো আইস কিউব ইউজ করিনি, কারণ আমি এটি ফ্রিজে রেখে খাবো। আপনারা যদি বানানোর সাথে সাথেই খেতে চান সেক্ষেত্রে আইস কিউব ইউজ করতে পারেন, আর এটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই বেশি ভালো লাগে। শুধুমাত্র সৌন্দর্যের জন্যই আমি এর উপরে সামান্য ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মিল্কশেক উইথ ম্যাঙ্গো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ।